নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি আলু নিরামিষ তরকারি যেটা রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করা যাবে এর জন্যে কটা মিডিয়াম সাইজের আলুকে আমি প্রেশারে জল দিয়ে সিটি মেরে নেব দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নেব গোটা মৌড়ি আর গোটা ধনে এগুলোকে একটু ভেজে নিয়ে বেটে রেখে দেব এরপর কড়াই গরম করে দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল আর এক চামচ ঘি ঘি গরম হয়ে এলে এবার ওই ভাজা মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি সব একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে একটু ছোট ছোট করে কুষিয়ে দিয়ে দিয়েছি এবার দিলাম স্বাদ মতন নুন আর গুঁড়ো মশলা এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু মশলা বাটার জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে টমেটো নরম হয়ে এলে এবং মশলা থেকে তেল বেরিয়ে এলে সেদ্ধ করে আলুগুলোকে একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দেব। সব কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দেব। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েছেড়ে ঢাকা দিয়ে হতে দেব এবার যেভাবে ফোড়ন দেয় বা সেভাবে সর্ষে তেলের মধ্যে কিছুটা কাসুরি মেথি ফোড়ন করে উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ চিনি তাহলেই তৈরি আলু নিরামিষ তরকারি